সন্দেশখালীর পর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত এনআইএ আধিকারিক, গাড়ি ভাঙচুর। রাজস্থানের আজমেরে নির্বাচনী প্রচারে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরব হলেন দুর্নীতির বিরুদ্ধে। বিজেপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণবর উদযাপন, সদর দপ্তরে দলীয় পতাকা তুলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীর পর রাজ্যে ফের আক্রান্ত হল কেন্দ্রীয় এজেন্সি, এবার হামলা হল জাতীয় তদন্ত সংস্থা এনআইএর ওপর। 2022 সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তে আজ ভোর রাতে ভূপতি নগরে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এনআইএ। তাদের নিয়ে আসতে গেলে গ্রামবাসীরা এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের ছোড়া ইটে ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ, আহত হন একজন এনআইএ আধিকারিক। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সন্দেশখালীর মতোই উত্তেজিত জনতার অধিকাংশই ছিলেন মহিলা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনআইএর তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, উচ্ছৃঙ্খল জনতার ব্যাপক বাধা উপেক্ষা করে দুই অভিযুক্ত বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে ভূপতিনগর থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাদের কলকাতার নিউ টাউনে নিয়ে আসা হয়েছে। তাদের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হয়। এই দুজন বিস্ফোরণের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে এনআইএ দাবি করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ঘটনার জন্য এনআইএকেই দায়ী করেছেন। তিনি বলেন, রাত বিরেতে গ্রামে ঢুকে বাড়িতে চড়াও হলে মহিলারা আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলবেনই। আসলে ভোটের আগে এনআইএ চাইছে তৃণমূলের বুথ সভাপতিদের গ্রেফতার করতে। আমাকে কোশ্চেন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না? তাদের ইজ্জত, তাদের সম্মান? এনআইএর উপর হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই ঘটনার নিন্দা করে বলেন, এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ষড়যন্ত্র রয়েছে। ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা প্রমাণ করছে যে এখানে এনআইএর উপরে হামলা হলো, সন্দেশখালীতে ইডির উপরে হামলা হয়েছে, একই প্যাটার্ন। এটা প্রমাণ করছে যে কলকাতা থেকে প্ল্যানিং করে এটা করানো হচ্ছে, এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং আছে। এবং যেভাবে হামলা হয়েছে, এটা তো এনআইএর উপর হামলা না, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে হামলা। ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে যখন হামলা হবে, তখন ভারতীয়রা, ভারতবাসী হিসেবে এবং ভারতের সরকারকে যা করা উচিত তাই করা করতে হবে, দেশের সম্মান সবার আগে। ভারতের উপরে তো না নরেন্দ্র মোদী, না মমতা, না আমি, না আপনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স বার্তায় বলেছেন, মুখ্যমন্ত্রীর ক্রমাগত উস্কানির জন্যই তৃণমূলের নেতারা সন্দেশখালীর ঘটনার পরেও এনআইএ আধিকারিকদের উপর হামলা করার সাহস পেয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া। আসছি লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের আজমেরে নির্বাচনী জনসভায় যোগ দেন। দুর্নীতির বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু মানুষ সাধারণ মানুষের টাকা লুট করাকে তাদের পরম্পরাগত অধিকার বলে মনে করেন। क्योंकि मोदी आज देश के गांव गरीब के साथ चट्टान की तरह खड़ा है। जनता के पैसे को लूटना ये लोग
अपना खानदानी हक समझते थे। मोदी ने पिछले 10 साल में लूट की इस बीमारी का परमानेंट इलाज कर दिया है। मोदी ने इनकी लूट की दुकान का शटर गिरा दिया है और इसलिए ये बौखलाए हुए हैं। कांग्रेस का गमंडिया गठबंधन मोदी से परेशान है, इसलिए चिढ़ता है, गुस्सा करता है, गाली देता है। लेकिन कांग्रेस के लोग समझ ले, आप जितना कीचड़ उछालोगे ना, जितना कीचड़ उछालोगे, कमल उतना ही ज्यादा खिलने वाला है। লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রচারে আজ উত্তরপ্রদেশের সাহারানপুর নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস কে ঘোষণাপত্র মে ওই সোচ ঝলকতি হ্যায় জো সোচ আজাদি কে আন্দোলন কে সময় मुस्लिम लीग में थी। कांग्रेस के घोषणा पत्र में पूरी तरह मुस्लिम लीग की छाप है और इस मुस्लिम लीग वाले घोषणा पत्र में जो कुछ हिस्सा बचा खुचा रह गया उसमें वामपंथी पूरी तरह हावी हो चुके हैं। कुल मिलाकर कांग्रेस इसमें दूर दूर तक नहीं दिखाई देती है। ऐसी कांग्रेस 21वीं सदी में भारत को आगे नहीं बढ़ा सकती। कांग्रेस नेत्री सोनिया गांधी, कांग्रेस सभापति मल्लिकार्जुन खड़गे एवं कांग्रेस नेत्री प्रियंका गांधी वाड्रा आज राजस्थान जयपुर एक निर्वाचनी जनसभा जोग दें। यह जनसभा दल इश्तेहार न्याय पत्र प्रकाश करा है। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ইস্তেহারে করা সব প্রতিশ্রুতি পূরণ করবে তাদের সরকার। अगर हमारी सरकार आई जो हमारी पांच न्याय गारंटी है और उसके तहत 25 गारंटी हमने आपको करके देने का वायदा कर रहे हैं, अगर हमारी सरकार आई निश्चित रूप से हम सभी गारंटी को अमल में लाएंगे। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই আজ তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। নতুন দিল্লিতে দলের সদর দফতরে এর আনুষ্ঠানিক প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ডি রাজা। তিনি বলেন, তাদের দল গণতন্ত্র রক্ষায় কাজ করবে। আওয়ার পার্টি দি সিপিআই থিংকস if we have to save our republic as secular democratic republic, we have to save our constitution, then only we can think of democracy. Already democracy is in peril. Parliament is made redundant and the government is becoming more and more authoritarian. তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদে নির্বাচনী জনসভায় যোগ দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল ইন্ডি জোটের সঙ্গে যোগ দেবে না, বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তার দল। আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট। দিল্লিতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে থাকলেও আমার দেয়া নাম এখানে এখানে সিপিএম এর সাথে আমরা নেই, কংগ্রেসের সাথে আমরা নেই, ওরা বিজেপির সাথে আছে। তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট, এত নেতা অ্যারেস্ট, সিপিএম এর কোনো নেতা অ্যারেস্ট হয়েছে? সবচেয়ে বড় চোরকা পার্টি 34 বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে?
হয়নি যত রাগ তৃণমূলের ওপরে কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না আমরা মানুষকে ভাগাতে দেব না তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুরের তপনে এক জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী বলেন বাংলার বিজেপি সাংসদরা প্রাণপণে বাংলার প্রাপ্য টাকা আটকাবার চেষ্টা করে গেছে তারা বাংলার নাগরিক বিশ্বাসঘাতকতা করেছে কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেওয়া যাবে না বাংলার বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেওয়া যাবে না শাড়ি সরনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলার কুলাঙ্গার আপনারা বাংলাকে ভালোবাসেন না আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না রাজ্য নির্বাচন কমিশনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালো রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিজেপি নির্বাচন কমিটির সদস্য শিশির বাজরিয়া ও বিজেপির মুখপাত্র শতরূপা সিনহা শিশির বাজরিয়া জানান গত চৌঠা এপ্রিল প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী বেশ কিছু অশ্রবণীয় শব্দ উচ্চারণ করেছেন যে শব্দ প্রয়োগ করলেন যখন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে কথা বলছি আমি ওই শব্দ প্রয়োগ করবো না কেন করলে আপনারা ওটা মিউট করবেন সবাই জানে যে শব্দ প্রয়োগ করলেন মমতা ব্যানার্জি আমি ওটা করছি না আমার রুচি দেও বাকি আমরা ইলেকশন কমিশনকে বলেছি আজ অবধি আজকে ছ তারিখ হয়ে গেছে আপনারা তো কোনো স্টেপ নেননি এটাতে তো উনি আরও বেড়ে যাচ্ছে হয়তো তৃণমূল পার্টি একটা ফয়সলা নিয়ে নিয়েছে কি ভাই এইসব বিধি টিধি আইন আমাদের কিছু লাগে না আমরা জোর গায়ে জোরে নেব আসছি অন্য খবরে আজ ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিষ্ঠা দিবস ১৯৮০ সালের আজকের দিনেই বিজেপি গঠিত হয়েছিল সেদিন যা ছিল ছোট্ট একটি দল আজ তা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের শিরোপা পেয়েছে নতুন দিল্লিতে সদর দফতরে আজ দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি আজ যে উচ্চতায় পৌঁছেছে তার পেছনে রয়েছে চার পাঁচটি প্রজন্মের তপস্যা ও আত্মত্যাগ आज भारतीय जनता पार्टी इस मुकाम पर आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पहुंची है उस यात्रा में चार चार पांच पांच पीढ़ियां खप गई और उनके तप के कारण उनके योगदान के कारण उनकी तपस्या के कारण जो उन्होंने वैचारिक अधिष्ठान के लिए खून पसीना एक किया उस कारण से आज प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी दुनिया की सबसे बड़ी पार्टी बनी है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মীদের বিজেপির স্থাপনা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন বিজেপির জন্য দেশ সবার আগে भाजपा के लिए राष्ट्र प्रथम है ये भाजपा का नारा नहीं भाजपा का आर्टिकल ऑफ फेथ है ये हमारा विश्वास है ये हमारी रगों में है ये हमारे सपनों में है ये हमारे संकल्प में है राष्ट्र प्रथम हमारे लिए देश से बड़ा और कुछ नहीं है देश हित से बड़ा और कुछ हो भी नहीं सकता भाजपा से लोग सत्ता के लिए नहीं जुड़ते बल्कि एक मिशन के लिए जुड़ते हैं इसलिए भाजपा ने अपने सिद्धांतों अपने संकल्पों को हमेशा
राजनीतिक स्वार्थ से छोड़ करके राष्ट्रहित की सुप्रीमसी के लिए ऊपर रखा है। এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর। ব্যবস্থা হয়ে গেছে। কিসের? গুডির ফিজের। দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি। আরবিআই কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের 213তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হলো মতুয়া ধর্ম মহামেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা উপস্থিত হয়েছেন ঠাকুরনগরে, চলছে হরিনাম সংকীর্তন। কামনা সাগরে ডুব দিয়ে অনেকে সারছেন পুণ্য স্নান, বড়মার মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, বাগদার বিধায়ক তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস কামনা সাগরে পুণ্য স্নান সারেন। শান্তনু ঠাকুর বলেন, প্রচুর মানুষ এসেছেন, তাদের যথাযথ পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সময় স্নানটা আমরা সব সময় অমৃত যোগেই করি। মেলায় আগত সমস্ত ঠাকুরের ভক্ত দর্শনার্থী যারাই আছে, তারা যেন সুষ্ঠুভাবে মেলা করতে পারে, আমাদের এই কামনা থাকে। আর আমরা যেন তাদের পরিষেবা সঠিকভাবে দিতে পারি, ঠাকুরের কাছে সেটাই কামনা। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। সন্দেশখালির পর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত এনআইএ আধিকারিক, গাড়ি ভাঙচুর। রাজস্থানের আজমেরে নির্বাচনী প্রচারে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরব হলেন দুর্নীতির বিরুদ্ধে। বিজেপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাড়ম্বর উদযাপন, সদর দফতরে দলীয় পতাকা তুললেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সংবাদ এখন এ পর্যন্তই, এরপর রাত 10টায় রয়েছে সংবাদ প্রভাত। নমস্কার।